নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সিভাপিথেকাসকে নিয়ে আলোচনা করবো। এটি একটি ফসিল প্রাইমেট। অলরেডি প্যারাপিথেকাস নামে আরেকটা ফসিল প্রাইমেট নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। যারা যারা ভিডিওটা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। চলুন তাহলে দেখে নিই সিভাপিথেকাসকে নিয়ে। ফার্স্টেই লেখা যায় যেটা হচ্ছে ডিসকভারি, কোথা থেকে পাওয়া যায় সিভাপিথেকাস এবং কে আবিষ্কার করেন, কত সালে, এই সমস্ত। তো প্রথমেই যেটা লেখা আছে যে জিই লুইস বা জি এডওয়ার্ড লুইস, উনি কিন্তু সিভাপিথেকাস আবিষ্কার করেন, যেটা হচ্ছে নর্দার্ন ইন্ডিয়া থেকে 19th century টাইমে কোনো একটা সময় উনি আবিষ্কার করেছিলেন। তবে যে স্পেসিমেনটা পাওয়া যায় সেই সময় সেটা ইনকমপ্লিট ছিল, পুরো বডিটা পাওয়া যায়নি। এরপরেও বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায় কিছু কিছু মানে সিভাপিথেকাসের এভিডেন্স, সেগুলোর মধ্যে নেপাল আছে, এছাড়া অন্যান্য জায়গাও কয়েকটা আছে যেখান থেকে পাওয়া গেছিলো। তবে মেইন যে জিনিসটাকে নিয়ে, যে জায়গার স্পেসিমেনকে নিয়ে আলোচনা করা হয় সেটা আমাদের ইন্ডিয়ান স্পেসিমেন, ইন্ডিয়ায় যেটা পাওয়া যায়, নর্দার্ন ইন্ডিয়া। নেক্সট আমরা দেখবো যে সিভাপিথেকাসের কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে। প্রথমে হচ্ছে এদের একটা লেন্থ আছে, মানে 5 ফুটের মতো এদের হাইট হয় হতো আর কি, এরকম। তো ধরা হয় যে এদের যে হাইটটা হয় বা এদের যে বডি স্ট্রাকচার শেপ হয় এটা অনেকটাই ওরাং ওটাংয়ের মতো। যারা ওরাং ওটাং পড়েননি আর কি, তাদের জন্য আমার যে প্রাইমেটের ভিডিওটা আপলোড করা আছে আপনারা চেক করে নেবেন, ওখানে থেকে কিন্তু আপনারা ওরাং ওটাং সম্পর্কে জানতে পারবেন। নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট আছে, দ্য শেপ অফ ইটস রিস্ট অ্যান্ড জেনারেল বডি প্রপোর্শন সাজেস্ট দ্যাট ইট স্পেন্ট আর সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ইটস টাইম অন দ্য গ্রাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন ট্রিজ। ঠিক আছে, রিস্টের যে সমস্ত বোনসগুলো আছে সেই বোনসগুলো দেখে এটুকু বোঝা যায়। এছাড়া যে বডি প্রপোর্শন, মানে হাত এবং পা এই যে প্রপোর্শনটা দেখে এটুকু বোঝা যায় যে এটা ম্যাক্সিমাম টাইম কিন্তু মাটিতেই চলাফেরা করতো, এবং খুব গাছে যে চড়তো না সেটাও নয়, গাছেও চড়তো, কিন্তু এরকম নয় যে শুধুমাত্র গাছে। যে সমস্ত প্রাইমেটদের আমি পড়িয়েছিলাম যে যারা গাছে ঝুলে থাকে দেখিয়েছেন, তাদেরও কিন্তু এরকম রিস্টের যে শেপ আলাদা হয় পুরোপুরি, কারণ কি ম্যাক্সিমাম টাইম তাদের গাছে থাকতে হয়, যেহেতু তাদের রিস্ট যে বোনসগুলো হয় বেশি মজবুত থাকে, যেটা কিন্তু এখানে বলছে যে সেটা রিস্ট বোন দেখে এখানে এটা বোঝা যাচ্ছে যে ওরা কিন্তু বেশিক্ষণ গাছে থাকতো না, গাছে থাকতো হয়তো কিন্তু বেশি টাইমটা কিন্তু গ্রাউন্ডেই চলাফেরা করতো। নেক্সট হচ্ছে ইট হ্যাড লার্জ ক্যানাইন টিথ অ্যান্ড হেভি মোলার্স সাজেস্টিং আ ডায়েট অফ রিলেটিভলি টাফ ফুড সাচ অ্যাজ সিডস অ্যান্ড সাভানা গ্রাসেস। ঠিক আছে, তাহলে এদের যে ক্যানাইন টিথ মানে শার্প যে দাঁতটা হয় সেটা, এবং মোলার মানে হচ্ছে একদম লাস্টে যে দাঁত যেটা দিয়ে আমরা ফুড ক্রাশ করি, একদম যেটা পিষে খাওয়ার জন্য যে দাঁতটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই দাঁতগুলোর যে স্ট্রাকচার দেখে এটুকু বোঝা যায় যে এরা কিন্তু খুব হার্ড ফুড স্টাফস খেত। ঠিক আছে, সেটা কোনো রকম সিডস হতে পারে, নাটস হতে পারে, বা সাভানা গ্রাসেস হতে পারে, যেগুলো টাফ মেটেরিয়াল, যেগুলো বেশি চিবোতে লাগে আর কি, এবং ভাঙতে প্রচুর দাঁতের জোর লাগে, সেইগুলো ওরা খেত। নেক্সট হচ্ছে ইন মোস্ট রেসপেক্ট ইট উড হ্যাভ রিজেম্বল আ শিম্প্যাঞ্জি, শিম্প্যাঞ্জির মতো অনেকটা বলছে দেখতে হতো মনে করা হয়, যেরকম হচ্ছে চোখ যেরকম আই সেড ন্যারোলি অ্যাপার্ট, ঠিক আছে, যেরকম শিম্প্যাঞ্জির হয় একই রকম, আর কনকে ফেস, ফেস স্ট্রাকচারটাও পুরোপুরি শিম্প্যাঞ্জি বললেই, শিম্প্যাঞ্জির মতো বললেই চলে, আর স্মুথ নেজাল রূপ, নেজাল রূপ কিন্তু খুব একটা এলিভেটেড ছিল না। নেজাল রূপ মানে হচ্ছে নাকের যে ওপরের যে একটা শক্ত মতো অংশ থাকে যেটা উঁচু হয়ে থাকে আমাদের ক্ষেত্রে, তো বলছে ওটা অনেকটা শিম্প্যাঞ্জির মতো ছিল, ওটা কিন্তু স্মুথ ছিল, খুব একটা রাফনেস ছিল না ওখানে। আচ্ছা, লার্জ জাইগোমেটিক বোন, জাইগোমেটিক বোন আমাদের এই পার্টটা যেটা হচ্ছে চোখের নিচে, মানে যে জায়গাটাকে বলা যেতে পারে চোয়াল বলা যায়, একটা পার্ট আছে হার্ড পার্ট সেটাকে বলা হয় জাইগোমেটিক বোন, তো ওটাও কিন্তু বেশ লার্জ ছিল। অ্যান্ড ইনলার্জ সেন্ট্রাল ইনসাইজার, মানে সামনের যে ওপর বা নিচের যে দুটো দাঁত হয় সেগুলো কিন্তু বেশ বড় আকারেরই হতো। ইট অলসো রিজেম্বলস অ্যান ওরাং ওটাং, আমি আগেই বলেছি যে ওরাং ওটাংয়ের হাইট, বডি সাইজ বা কিছু কিছু জায়গা কিন্তু অনেকটা মিল পাওয়া যায় এর সাথে, তো সেই জন্য বলছে ওরাং ওটাংয়ের সাথেও কিছু কিছু মিল আছে।
নেক্সট আমরা পড়বো ফাইলোজেনেটিক পজিশন। ফাইলোজেনেটিক পজিশন কি আমি ফার্স্টের ভিডিওতে অলরেডি আলোচনা করেছি যে কি কি জিনিসটাকে আর কি ফাইলোজেনেটিক পজিশন বলে ধরা হয়, ঠিক আছে। তো এখানে আমরা যেটা পড়বো সিভাপিথেকাসের ফাইলোজেনেটিক পজিশন, মানে ইভলিউশনারি ট্রিতে সিভাপিথেকাসকে নিয়ে কি কোন জায়গাটাকে আর কি ঠিক করা হয়েছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে এইগুলো ফাইলোজেনেটিক পজিশন কিন্তু সবসময়ই মানে কন্ট্রাডিক্টরি হয়, এটার কোনো মানে এক্স্যাক্ট কিছু পাওয়া যায় না, তবে কিছু কিছু শিওরিটি পাওয়া যায় যে এই জায়গাটায় হতে পারে, কারণ কি একসাথে যখন অনেক এভিডেন্স পাওয়া যায় তখন সেখান থেকে একটা শিওরিটি পাওয়া যায়। তো এখানে সিভাপিথেকাসকে আগে যেটা বলা হচ্ছে যে সিভাপিথেকাস প্লেস ইন প্রাইমেট ইভলিউশন ওয়াজ পুরলি আন্ডারস্টুড আনটিল দ্য 1980s। প্রায়র টু দিস দ্য জিনাস অ্যালং উইথ রামাপিথেকাস ওয়াজ ইন্টারপ্রিটেড অ্যাজ হ্যাভিং বোথ এপ লাইক অ্যান্ড হিউম্যান লাইক ফিচার্স অ্যান্ড দাস ওয়াজ প্রিজিউম টু বি আ পসিবল ফার্স্ট স্টেপ ইন দ্য ইভলিউশনারি ডাইভার্জেন্স অফ হিউম্যান্স ফ্রম দ্য কমন হোমিনয়েড স্টক অফ দ্য এপস, ঠিক আছে। তাহলে এখানে যেটা বলছে যে প্রথমে মনে করা হতো রামাপিথেকাস এবং সিভাপিথেকাস, আমি রামাপিথেকাস পড়াবো, যদিও আপনাদের মনে হয় সিলেবাসে নেই তবু রামাপিথেকাস পড়া উচিত, কারণ কি বাই চান্স এসে যেতে পারে সিভাপিথেকাস রামাপিথেকাস। রামাপিথেকাস একটা ইম্পর্টেন্ট ফসিল প্রাইমেট, তো আমি পড়িয়ে দেবো এরপরেই। রামাপিথেকাস আর সিভাপিথেকাসকে মনে করা হয় যে দুজনের মধ্যে কিছু এপ লাইক ফিচার্সও ছিল, আবার কিছু হিউম্যান লাইক ফিচার্সও ছিল। সুতরাং এই জায়গাটা থেকেই মেন ইভলিউশনটাকে স্টার্ট করা হয়েছে, মানে এই জায়গাটা থেকে ইভলিউশন স্টার্ট হয়েছে বলে মনে করা হয়। কিন্তু পরে আবার মানে যদিও এত সেরকম কিছু এভিডেন্স ছিল না যে শিওরভাবে বলা যেতে পারে যে হ্যাঁ এটাই হয়েছে, নেক্সট আরও কিছু আবিষ্কার হয়, আমি এক্ষুনি বলেছি যে সিভাপিথেকাস আরও কিছু জায়গা থেকে পাওয়া গেছিলো, যেগুলো থেকেও কিন্তু আবার কিছু কিছু জিনিস বোঝা যায়। যেটা আমি বললাম যে দেখা যাচ্ছে যে না সিভাপিথেকাসের মধ্যে হিউম্যান লাইক ফিচার্স তো প্রায় নেই বললেই চলে, ম্যাক্সিমামে কিন্তু ওই এপ লাইক ফিচার্সই আছে, যেমন শিম্প্যাঞ্জির কিছু জিনিস মেলি গরিলা বা ওরাং ওটাং এদেরই কিছু কিছু ক্যারেক্টার কিন্তু ওদের মধ্যে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এখানে একটা কনফিউশন রয়ে গেছে যে এখান থেকে ইভলিউশন স্টার্ট হয়েছে কি হয়নি, তবে ফসিল প্রাইমেট তো অবশ্যই। তা আজকের ভিডিওটা এই অবধি থাক, আর সিভাপিথেকাস নিয়ে যদি কোনো ডাউট থাকে বা কোনো কিছু নিয়ে তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। নমস্কার।